যে আমাদের কোর্সের আমরা শেষের দিকে চলে এসেছি ম্যাথের দিক থেকে, ম্যাথ শেষ মানে আমি কোর্সও শেষ করে দেবো। এটা হলো আমরা এখন দেখবো ম্যাথ 11, সেম আগেরটার মতোই ম্যাথ, জাস্ট খালি ডিফারেন্ট একটা সলিউশন যাতে আপনারা শিখতে পারে আর আপনারাও আমার সাথে মিলাইতে পারেন আর কি, যদি আপনার প্র্যাকটিস করার ইচ্ছা থাকে আর কি। এটা মানে এটা এক্সামে আসছে আর কি আগেরবার, এজন্য করাই দিতেছি। 11 নম্বর ম্যাথ, এটা সেম ডিজাইনে রোটারি এন্টার সেকশন। তাহলে এটা যদি দেখি, এই আমাদের ফিগারটা দেওয়া আছে এখানে কি আগের মতোই সেম। এগুলা শুধু দেখবেন এই 143 হলো গিয়ে এই তিনটা টোটাল, 123 এই তিনটা টোটাল, এটা হলো গিয়ে তিনটা টোটাল, ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ। এবং এটা যেহেতু এখানে ক্লিয়ার বড় করে দেওয়া আছে, এজন্য এটার সেকেন্ড টাইম আঁকার কোনো দরকার নেই, আমরা জাস্ট ম্যাথের রান করবো। আর বলছি কি, শুধু রেশিওটা পি এর ভ্যালুটা, নর্মাল মুভিং বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা বের করতে বলছে শুধু, সাথে কিউপিউটা আমরা বের করবো। কিউপ না, এটা বের করলে হবে, কারণ কিউপি চাইছে না, তো বের করবো না। ডাব্লু এর মান দেওয়া নেই, এল এর মান দেওয়া নেই অতটা। কারণ এটা যদি আমরা দেখি, এই যে এটা কী বলছি, এবার খাতা তেরো করে ফেলবো, তেরো করে ফেলে আমাদের এই এদিকে একটা ইন্টারসেকশন, এখানে একটা ইন্টারসেকশন দিতেছে, দুটো টান দিবেন, তো এরকম একটা রেফারেন্স লাইন টানবেন, এখানে দুটো রেফারেন্স লাইন টানবেন, এখানে একটা টান, এখানে একটা টান, এখানে একটা টান, এখানে একটা টান, শেষ মোটামুটি আমাদের টান, এগুলোকে যোগ করে দেবো। এটা ফার্স্টেস্ট আঁকার নিয়ম আর কি, এটার মিড পয়েন্ট, এটার একটা মিড পয়েন্ট, এটার একটা মিড পয়েন্ট, এটার একটা মিড পয়েন্ট, রম্বস আঁকার জন্য। এটা আগের মেতে আমরা দেখেছি, ইমেতে একটু ফাস্ট ফাস্ট করবো। এখানে কী বলছি, রাইট টার্ন ডাটা, এর আগে আমরা এটা একটু ডিরেকশন দিয়ে দিই। এটা হলো আমাদের ইস্ট, এটা হলো আমাদের সাউথ, আমাদের ওয়েস্ট, আমাদের নর্থ। আমরা কী বলছি, অ্যান্টি ক্লকওয়াইজ আমরা জার্নি করবো, ইস্ট থেকে সাউথ, সাউথ থেকে ওয়েস্ট, ওয়েস্ট থেকে নর্থ। আমাদের এখানে এই যে ভ্যালুগুলো আছে এগুলো সবটা রাইট টার্ন ডাটা, এখন ইস্ট থেকে এখান থেকে সোজা যদি টান দেয় এটাতে আসবে, তো এটার রাইট টার্ন ডাটা কত। এখানে দেখেন এখন কিন্তু টেবিল দেওয়া নাই, আমাদেরকে ওই পোর্শনে গিয়ে রাইট টার্ন ডাটাটা দেখতে হবে কত। ইস্ট থেকে তিন দিকে গেছে, স্ট্রেট লেফট রাইট, রাইট টার্ন ডাটা কত, 600। তাহলে ইস্টের এটা বরাবর হবে 600। এখন হলে সাউথের বরাবর হলো গিয়ে আমাদের সাউথের এই পোর্শন, হাফ পোর্শন বরাবর যেটা যাবে এটা হলো ইবাহু, ইবাহু এখানে দাঁড়ালে সরাসরি যেটা এদিকে যাবে এটা, তাহলে এটা রাইট টার্ন ডাটা, সাউথের রাইট টার্ন ডাটা কত, 370, এখানে 370। ওয়েস্ট থেকে যদি হাফ পোর্শনের দিকে যাই, সোজা টান দিই, তাহলে আমরা এটা পাবো, এই বাহুটা পাবো। ওয়েস্টের রাইট টার্ন ডাটা কত, 510। নর্থে যাবো, নর্থের হাফ পোর্শন থেকে এদিকে টান দিব, কোনটা পাবো, এই বাহু, সোজা টান দিই এই বাহু, তাহলে আমাদের নর্থের রাইট টার্ন ডাটা কত, 375। রাইট টার্ন ডাটা পাইছি, তার মানে আমরা এর ভ্যালু পেয়ে গেছি, আমাদের বিসিডি দরকার। কী বলছিলাম, আমাদের এই যে বাহুগুলো আছে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা বাহু হলো আমাদের ডি ভ্যালু, আমাদের ডি ভ্যালু, ডি ভ্যালুটা কত, ডি ভ্যালুটা ইস্ট থেকে সাউথে যতগুলো গাড়ি ঢুকছে আর কি, ইস্ট থেকে সাউথে ঢুকছে কত, এখানে কত, 251, সরি 250, ডি পেলাম এখানে। সাউথ থেকে ওয়েস্টে কয়টা গাড়ি ঢুকছে, সাউথ থেকে ওয়েস্টে গাড়ি ঢুকছে 420, 420 420। ওয়েস্ট থেকে নর্থে গাড়ি কটা দিচ্ছে, ওয়েস্ট থেকে নর্থে গাড়ি ঢুকছে 400টা, এখানে হবে 400। নর্থ থেকে ইস্টে গাড়ি ঢুকছে, নর্থ থেকে ইস্টে গাড়ি ঢুকছে হলে 408টা, এদিকে গাড়ি হচ্ছে 408টা, 408। এটা গেল, এখন আমাদের আটটা পয়েন্ট দরকার, বি সি পি সি বি সি ইটস পি অ্যান্ড ইটস সি। কী বলছি, এটা এটা হলো আমাদের বি ভ্যালু, এটা হলো আমাদের সি ভ্যালু, সেম বি সি বি সি, ফার্স্ট চেস করতে হবে কারণ ম্যাথের টাইম কম। বি সি, তাহলে এখন হলো আমাদের বি ভ্যালু, বি ভ্যালু হলো কোনটা, যে ইয়োতে না ঢুকে ইস্ট থেকে ইয়োতে ঢুক, মানে যেটা ঢুকতেছে ওইটা বাদ দিয়ে বাকি যেটা ভ্যালু, ইস্ট থেকে সাউথে যেটা ঢুকতেছে এটা বাদ দিয়ে বাকি দুই ভ্যালু কত, 500 আর 600, 600।
নর্থ থেকে সাউথে যেটা ঢুকতে যেতেছে এটা বাদ দিয়ে, নর্থ থেকে সাউথে যেটা যেতেছে, সরি নর্থ থেকে ওয়েস্টে, সাউথ থেকে ওয়েস্টে যেটা যেতেছে ওইটা বাদ দিয়ে, বাকি দুইটা বাদ দিয়ে 370 প্লাস 350। যদি ওয়েস্ট থেকে নর্থে যেটা যেতেছে ওইটা বাদ দিই, ওয়েস্ট থেকে নর্থে যেতেছে এটা এটা বাদ দিই, 500 প্লাস আর 500, 505 প্লাস 510, 505 প্লাস 510। নর্থ থেকে ইস্টে আসতেছে যেটা এটা বাদ দিয়ে, নর্থ থেকে ইস্টে আসতেছে যেটা বাদ দিয়ে, বাদ দিয়ে 650 আর 375, এটা হবে 650 প্লাস 375, 650 প্লাস 375। তাহলে আমাদের বি পেয়ে গেছি, আমাদের সি ভ্যালু দরকার। সি ভ্যালু কোনটা, যে নর্থ ইস্ট যদি বাদ দিই, ইস্টের পোর্শন যদি বাদ দিই, মানে এই দুটা পোর্শন যদি বাদ দিই, তাহলে কোন কোনটা ঢুকতেছে, সাউথে কোন দুটা ঢুকতেছে। আচ্ছা আগে ওইটা দেখি, হ্যাঁ ঠিক আছে, এটা সাউথে কোন দুটা ঢুকতেছে, সাউথে 650 আর 510, 650 এটা আর এই 510টা ঢুকতেছে, 650 আর এই 510, 650 মানে 510। যদি সাউথটা বাদ দিই, সাউথ আর ওয়েস্ট বাদ দিই, মানে ইয়ের ক্ষেত্রে, ওয়েস্টের ক্ষেত্রে, ওয়েস্টের ই পোর্শনে, ই পোর্শনের ক্ষেত্রে, তাহলে কোন দুইটা ঢুকতেছে, 500 আর 375, 500 375 ওয়েস্টে ঢুকতেছে। এটা হলো গিয়ে আমাদের 500 আর 375, যেটা বাদ দিলাম, এই যে 500 আর 375 ঢুকতেছে, হলো গিয়ে আমাদের ওয়েস্টে। এখানে আমাদের নর্থে, নর্থে যদি আমি নর্থ আর ওয়েস্টটা বাদ দিলাম, এখানে ঈদ পুরো পোর্শনটা বাদ দিলে কয়টা ঢুকতেছে, 350 আর 600, এদিকে 350 আর ঈদ 600 যেতেছে, তাহলে 350 প্লাস 600। এখন হলো আমাদের নর্থের সাইড, ইস্টের সাইড, ই সাইড বাদ দিলাম, নর্থ আর ইস্ট, এখানে কোনটা কোনটা 370 আর 505, 370 আর 505 আমার নর্থের দিকে ঢুকতেছে, 370 আর 505, 370 প্লাস 505। এই যে খুবই সোজা, এখন আমি 7 মিনিটের ভিতরে হয়ে গেছে আর কি, আরও ফাস্ট করতে পারবো আমি যদি আমি নিজে একলা করে আপনাদেরকে না বোঝাই। তাহলে এখন আমরা ফাইনাল ক্যালকুলেশনে ওয়েভিং রেশিওতে চলে যাবো। সেম এখন আগের বইয়ের মতো চারটা ইয়ে আছে, চারটা প্রবাবিলিটি আছে আমাদের, ইস্ট থেকে সাউথে গাড়ি যেটা যেতেছে, আমাদের এলাকা সাউথ থেকে ওয়েস্টে, এটা হলো আমাদের প্রবাবিলিটি অফ কত, ওয়েস্ট থেকে সাউথে, আর হলো আমাদের প্রবাবিলিটি অফ নর্থ থেকে ইস্টে। দেখি এটা যদি দেখি, বি প্লাস সি, এ প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি, এই পোর্শনটা হলো পুরো ইস্ট আর সাউথের এই পুরো পোর্শনটা, তাহলে এটা যদি দেখি উপরে আমাদের বি প্লাস সি, আপনারা মিলাই নিয়ে আমার সাথে, যদি আমার ভুল থাকে তাহলে কারেকশন করে নেবেন। প্রসেস সিম হলো গিয়ে আমাদের, সরি, 650 প্লাস 510 প্লাস 500 প্লাস 600, এটা হলো আমার 375 প্লাস এই দুইটা প্লাস 500 প্লাস 600 250। তাহলে আমি সবগুলো ক্যালকুলেশন করে দেবো, আপনারা লাস্টে শুধু মিলাই নিন। এই যে সবগুলো ক্যালকুলেশন করে ফেলছি, এটা 0.78, এটা 0.60, এটা 0.71, পজ করে করে ভ্যালুগুলো দেখে দেন মিলানোর জন্য, আর এটা হলো গিয়ে আমার 0.67, আর এটা হলো গিয়ে আমার 370 ছিল, এটা 3750 লিখে আছে, এটা 370, এটা 370 প্লাস 505, 370 প্লাস 505, আর এখানে ম্যাক্সিমাম আসছিল আমার এটা। তাহলে যদি আমার ওই যে কিউপি ক্যাপাসিটি বের করা লাগতো, তাহলে আমি এটা নিয়ে বের করতাম আর কি, যেহেতু ডাব্লিউ এল এগুলো মান দেওয়া নেই, তাহলে এড করে বের করার দরকার নাই, শুধু বলছে আমাদেরকে ওয়েবিং লেন্থ, নন ওয়েবিং ট্রাফিক আর ওয়েবিং ট্রাফিকের রেশিও বের করতে বলছে। তাহলে আশা করি ম্যাথটা বোঝা গেছে, দেখেন এখন ম্যাথ কিন্তু আমরা 10-15 মিনিটে শেষ করতে পারি, আর আগের ভিডিওটা কত বড় ছিল, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আর কি, ম্যাথ খুবই ফাস্ট করা যায়। এই যে ম্যাথটা, এটা শুধু আঁকবেন আর এটা বের করবেন, শুধু দুই পৃষ্ঠা এটা আঁকবেন এটা বের করবেন, আশা করি ম্যাথটা বোঝা গেছে। আর শুধু একটা ভিডিও করব আর একটা ম্যাথ করব পার্কিংয়ের, তারপরে দিয়ে আমাদের ম্যাথ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট। থ্যাংকস ফর ওয়াচিং।